ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। অস্থিতিশীলতার চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি আওয়ামী লীগের। 26 শর্তে সোহরাওয়ার্দিতে কর্মসূচির অনুমতি ডিএমপির। নকআউট পর্বে ওঠার মিশনে কাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। হঠাৎ করেই আলু খেতে বিমান বাহিনীর উড়োজাহাজ। বগুড়ায় যান্ত্রিক ত্রুটিতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ। সুস্থ আছেন দুই পাইলট। সন্ত্রাসবাদ নিয়েও যুক্তরাজ্যের দ্বিচারিতা। যুদ্ধাপরাধী মইনুদ্দিনকে ফেরত চেয়েও পাচ্ছে না ঢাকা। শুধু বাংলাদেশি বংশোদ্ভূত বলেই পাঠাতে চায় আইএসএ যাওয়া শামিমাকে। এবং মিয়ানমারকে কঠোর বার্তা বিজিবির। দেশটির অভ্যন্তরীণ সংঘাতে যেন ক্ষতিগ্রস্ত না হয় বাংলাদেশ। মাদকের চোরাচালান বন্ধে বিজিবির সঙ্গে যৌথ টহলের সিদ্ধান্ত।